পৃথিবীতে ভয়াবহ নিস্তব্ধতা, এমন পৃথিবী পৃথিবীর মানুষ হয়তোবা গত 100 বছরে আর কখনোই দেখেনি। মানব সভ্যতা ভয়াবহ বিপর্যয়ের মুখে, এবং সেই বিপর্যয়ের মধ্যে বাংলাদেশও পড়েছে, কারণ সারা পৃথিবীতে করোনা ভাইরাস তার ভয়াবহ থাবা ফেলেছে। আমরা জানি যে প্রত্যেকে জায়গা থেকে যুদ্ধ করে এই ভাইরাসের বিপক্ষে টিকে থাকার সংগ্রামে লড়াই করছি, কিন্তু এই সংগ্রামের মধ্যে এমন কিছু পেশা আছে যে পেশা মানুষজন সামনে থেকে লড়াই করে, যাদেরকে আমরা বলি ফ্রন্টলাইন ফাইটার। এই ফ্রন্টলাইন ফাইটারের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এখন চিকিৎসকরা, তার পাশাপাশি আছেন স্বাস্থ্যকর্মী, সেবিকা, এবং তার সঙ্গে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং গণমাধ্যম কর্মী, যারা ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছে, সঠিক তথ্য মানুষের সামনে পৌঁছে দিচ্ছে। আমরা জানি যুদ্ধক্ষেত্রে যারা সামনে থাকে তারাই আসলে সবচেয়ে বেশি আহত এবং নিহত হন, এবং এই বাস্তবতাতেও ফ্রন্টলাইনের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। প্রতিদিনই চিকিৎসক, পুলিশ বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী, তাদের আক্রান্তের সংখ্যা তালিকা বাড়ছে। এই ফ্রন্টলাইন ফাইটাররা এই যুদ্ধের মধ্যে কী অবস্থার মধ্যে আছে, তাদের জন্য নেওয়া যে পদক্ষেপগুলো, সে পদক্ষেপগুলো কতটুকু কার্যকর হচ্ছে, এবং এখনও কোথাও কোথাও সমন্বয়হীনতার নানা রকম প্রশ্ন আমাদের সামনে আসছে, সেই প্রশ্নগুলো সমাধান কী হতে পারে, সেই প্রসঙ্গ নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই করোনা যুদ্ধ আক্রান্ত সম্মুখ যোদ্ধারা। আমাদের সঙ্গে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যুক্ত হয়েছেন আজকে, তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক ডেইলি হেরাল্ড, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, তারা চাইলে News24-এর ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আপনারা চাইলে আমাদের মূল্যবান মতামত, কমেন্ট, তর্ক, যুক্তি, প্রশ্ন উপস্থাপন করতে পারেন। আমরা কথা বলতে চাই করোনা যুদ্ধ আক্রান্ত সম্মুখ যোদ্ধারা। এই আক্রান্তের সংখ্যা বাড়ছে কেন, এই সংখ্যাটি আমরা কিভাবে কমাতে পারি, কোথায় কোথায় এখনও আসলে আমাদের সমন্বয়হীনতার প্রশ্নগুলো আছে, সেই প্রসঙ্গে কথা বলতে চাই। প্রথমে শুরু করতে চাই, আমার চিকিৎসা সমাজের নেতা আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, প্রথমে আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই আমরা। আমরা জানি যে গতকাল পর্যন্ত 533 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে আক্রান্ত হয়েছে, আজকে নিশ্চয়ই সেই সংখ্যাটি আরও বেড়েছে। আমরা যদি চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলি এবং সেই বাস্তবতায় ডাক্তাররা আক্রান্ত কেন হচ্ছেন এবং কেন সেই সংখ্যাটি আসলে ক্রমাগত বাড়ছে, তার উত্তরটি আমরা আপনার কাছ থেকে জানতে চাই। ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে কী উত্তর আছে এই প্রশ্নের? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে, চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অনেক 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 বাড়ছে আস্তে আস্তে। আমার মনে হয় তিনটা কারণ হতে পারে। একটা হলো যে আমাদের যে সমস্ত পিপি যেগুলো দেওয়া আছে এগুলো মানসম্পন্ন নয়। আরেকটা হতে পারে যে আমাদের অনেক রোগী, আক্রান্ত রোগী এবং যারা সাসপেক্টেড কেস, তারা নিজের চিকিৎসা নিজের অসুবিধাগুলো অনেক সময় গোপন রাখে। অনেকে কোভিডে আক্রান্ত পজিটিভ, তারাও কিন্তু গোপন রাখে। আরেকটা হতে পারে যে যে সমস্ত পিপি, আমরা এটা নিউ কনসেপ্ট, চিকিৎসকদের জন্য নতুন, স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন, সেই পিপিগুলা তারা এই যে টেকনিক, পরার টেকনিক, খোলার টেকনিক, একসাথে 8-9 ঘন্টার থেকে কারো কারো 24 ঘন্টা পরে থাকতে হয়, এর ভিতরে লাঞ্চ করতে হয় কিংবা খাওয়া দাওয়া করতে হয় কিংবা নাস্তা করতে হয়, বাথরুমে যেতে হয়, এর ভিতরে এই যে প্রক্রিয়াগুলোর ভিতরে আমার কাছে মনে হয় এখানে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মূলত এই তিনটি কারণই মনে হয় সবচেয়ে বড় কারণ। এখানে কিন্তু আরেকটি আলোচনা আসছে সম্পূরকভাবে। আপনারা বলছেন যে এখন পর্যন্ত মানসম্মত পিপিই পৌঁছেনি, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন বুলেটিনে বলা হচ্ছে তারা মানসম্মত পিপিই মাস্ক তারা পৌঁছে দিচ্ছেন, আসলে এখানকার ফাঁকটা কোথায়? এর মধ্যে আমরা আরো দেখেছি যে গত কয়েকদিনে আসলে যারা মাস্ক এবং পিপিই নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এমন কিছু পরিচালক তারা এমন কিছু আমি প্রশ্নটা শেষ করি এমন কিছু পরিচালককে আসলে ওএসডি করা হয়েছে, আসলে সংকটটা কোথায় মনে হচ্ছে? কোথাও না কোথাও ফাঁক আছে। আমি বলছি এই ফাঁকটা অবশ্যই আছে। আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন যে সেন্ট্রাল মেডিকেল স্টোরের যে ডাইরেক্টর, সেখান থেকে পিপিগুলো সাপ্লাই দেওয়া হয়।
সেখানে যদিও একটি মান নির্ণয় করার একটি কমিটি আছে, কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অনেকে বিভিন্ন হাসপাতালে তারা পিপি দিচ্ছে আর কি, দান করছে কিংবা সাপ্লাই দিচ্ছে ব্যক্তিগত উদ্যোগে অনেকে, সেই ক্ষেত্রে তাদের পিপি গুলা মান সম্পন্ন কিনা আমরা জানি না। কিংবা সিএমএসডি তে যে পিপি গুলা সাপ্লাই দেওয়া হয়, তারা বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠান সেই পিপি গুলা তৈরি করে, সেই পিপি গুলাও আদৌ কতটুকু মান সম্পন্ন কিংবা ওই মান নির্ণয়ের যে কমিটিটা আছে তারাও ঠিক মতো সেই মান দেখছে কিনা, সে নিয়েও কিন্তু আমাদের চিকিৎসকদের স্বাস্থ্যকর্মীদের প্রশ্ন থেকেই যাচ্ছে। জি, তার মানে হচ্ছে আপনার বক্তব্য আমি যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে হচ্ছে যে সমস্ত দান বা উপহার আসলে সাংবাদিকদের মাধ্যমে বা গণমাধ্যমের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে সেখানে পৌঁছাতে চিকিৎসকদের কাছে, আমরা যেগুলো কাভারেজ করছি সেখানে কোনো কোনো ক্ষেত্রে আসলে মান নিয়ে প্রশ্ন আছে, এবং সিএমএসডির ক্ষেত্রেও আপনারা মান নিয়ে প্রশ্ন তুলছেন এখনো। অধ্যাপক ডক্টর রেমি আজিজ, প্রশ্ন আছে? জি, তাহলে আপনার এই উত্তরটি আমরা নিলাম আপনার কাছে। পরবর্তীকালে আমরা আবারও আসছি, আমরা একটু যেতে চাই এ কে এম শৈতলকের কাছে। আমরা জানি যে আসলে আজকে পর্যন্ত 5 জন পুলিশ বাহিনীর সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি এবং সম্মুখ যোদ্ধাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাও আছে। এবং আমরা জানি যে আসলে ডিএমপির পক্ষ থেকে প্রতিদিনই আমাদের প্রেস নোট দেওয়া হচ্ছে যে আসলে সারা দেশে অনেক আক্রান্তের সংখ্যা, আজকে পর্যন্ত 741 জন, এই সংখ্যা কিন্তু চিকিৎসকদের তুলনায় অনেকখানি বেশি। এবং এই আসলে বাড়ার পেছনে কারণটা কি? যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা কি ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ করতে পারছেন না, নাকি তারা যখন বাসায় ফিরে যাচ্ছেন বা ব্যারাকে যাচ্ছেন সেখানের পর্যাপ্ত নিরাপত্তা নেই, কোন দিকে আপনি নজর দেবেন? এ কে এম শহীদুল হক। এখন পুলিশ তো রাস্তাঘাটে ডিউটি করবে, পুলিশ তো আপনার রাস্তাঘাটে থাকবে, জনগণের সাথে কমিউনিটির মধ্যে থাকবে। এখন কমিউনিটিতে যেভাবে ছড়িয়ে গেছে ভাইরাস, কাজে এখানে আপনি যত কমিউনিটিতে থাকবেন এই ব্যক্তি যে দ্রুত ব্যক্তিতে ব্যক্তিতে দ্রুত দিয়ে আমি রক্ষতে না পারি তাহলে অবশ্যই আক্রান্তের সুযোগটা বেশি থাকবে। মানসম্মত তা দিয়ে বাইরে এসে প্রবেশ বন্ধ করতে হয় কিনা তাও তো জানি না। মাস্ক নিয়ে একটু আগে বলেন, এখন ডাক্তার সাহেবরা যারা এই পিপি পরে তারাই যদি পিপি পালন করবে তাহলে পুলিশ বাহিনীর যে মাস্ক আছে সেটা তো আমি প্রাইম মনে করেছিলাম নিরাপত্তা, N95 মাস্ক তো পুলিশ বাহিনী পড়ে, কিন্তু অথচ পুলিশ সারাটা দিন মানুষের সাথে তাদেরকে ঘরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, নিজেরা নিরাপত্তাহীনতার মধ্যে থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য ঘরে রাখার ব্যবস্থা, কাজে তাতে সুরক্ষার ব্যবস্থা নাই মোটেই নেই, আমি মনে করি নেই। এখন বেড়াকে আপনি থাকতে হলে আশপাশে থাকতে হলে সেখানে যে আপনার জীবাণু মুক্ত করার জন্য যে জীবাণু মুক্ত করবে সেটি বা কতটুকু করা হচ্ছে সেখানে আমি সংখ্যা, তারপর যে গাড়ি চলতেছে ওই গাড়ি তো আপনি সারাদিন চালান, সেই গাড়িগুলির মধ্যে যে জীবাণু নাই ভাইরাস তা আপনি কেমন বলবেন? এই গাড়িগুলিও যে জীবাণুমুক্ত করা হচ্ছে তো সেটাও তো হচ্ছে আমি জানি না, পুলিশের যে গাড়িগুলি সেগুলি জীবাণুমুক্ত করা, তার স্যানিটাইজার সাথে রাখা ডিউটি দাবি ডিউটি করবে, তখন তার সাথে স্যানিটাইজার রাখলে তো হাত পরিষ্কার পাবে না, হাত ধোয়ার পরিষ্কার তো সেনিটাইজ, কাজেই সুরক্ষা যে সমস্ত পদক্ষেপগুলি পাওয়া স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্য বিধি যেগুলি দিচ্ছে সেগুলি পুলিশের আরো যারা আছে তারা তখন থেকে আক্রান্ত গেছে ওটা তুলে নিয়ে এসে বেড়াকে রাখলো ওখান থেকে ও ওই ইউনিফর্মটা যদি বাইরে আগে তাকে বাথরুমে পরিষ্কার করতে হবে তাকে শেখানো হয়,
পুলিশকে এই স্বাস্থ্যবিধি সম্পর্কে মোটিভেট করা শিক্ষণ দেওয়া সেগুলি পরিপালন হচ্ছে কিনা সেটাকে কত কি করা এইগুলি অনেক আসলে দেখিং থাকবে কি বিশ্বব্যাপী এই যে ভাইরাস নতুন জিনিস ভয় পাওয়াতে কেউ কিন্তু অনুভব করতে পারে আপনি আমেরিকা বলেন ব্রিটেন বলেন ইটালি বলেন তারাও আমরাও পারেন নেই পুলিশের লোক রাস্তাটি করছে তারা যে দিকে খেয়াল রাখবে ওই নিজের সুরক্ষা দিকে রাস্তা যদি আছে এবং তার তদন্ত পুলিশ নেতৃত্ব দিছে তারাও তাদের ওই অবহেলা ছিল আমি তাদের মনে করি তার কারণে এখন উদ্যোগ দিল না পুলিশ পক্ষ থেকে তার মানে আপনার প্রস্তাব হচ্ছে আসলে পুলিশ বাহিনীর সদস্যদেরকে সুরক্ষিত এবং নিরাপদ রাখতে হলে তাদের আসলে সুরক্ষা সরঞ্জাম আসলে নজর দিতে হবে বেশি, মাস্কটা আসলে মানসম্মত করতে হবে এবং তারা যদি প্রয়োজন মনে করে তাহলে পিপিই পরেও বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারে। পাশাপাশি পুলিশ হাসপাতালে একটি করোনা জি জি আপনি বলছিলেন এ কে এম শহীদুল হক পুলিশ হাসপাতালকে আরো এর ক্যাপাসিটি বাড়াইতে হবে এর ডাক্তার না থাকলে আউটসোর্সিং এর ডাক্তার হবে ডাক্তার এবং পুলিশ এদের মধ্যে একটা টিম তৈরি করতে হবে ডাক্তার খালি অভিযোগ করে করলে হবে জি আপনার কাছে আমরা আবারও আসবো কে এম শহীদুল হক আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আসলে সম্মুখ যোদ্ধাদের তালিকায় গণমাধ্যম কর্মীরাও আছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন, আমরা জানি যে মফস্বলেও দু একজন আক্রান্ত হয়েছেন এবং তারাও অনেকে মৃত্যুবরণ করেছেন এবং প্রতিদিনই আসলে আক্রান্তের সংখ্যায় গণমাধ্যম কর্মীরাও যুক্ত হচ্ছেন নানাভাবে। আমরা একটি বিষয় দেখি, যখন আসলে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন বা মৃত্যুবরণ করছেন রাষ্ট্র তাদেরকে আসলে ওইভাবে ওন করছে, আমরা যখন দেখছি একজন পুলিশ আক্রান্ত হচ্ছেন তারা মৃত্যুবরণ করছেন রাষ্ট্র তাদেরকে সমবেদনা জানাচ্ছেন পরিবারকে ওন করছে নানাভাবে একটা বিষয় হচ্ছে, কিন্তু গণমাধ্যম কর্মী আসলে একটি ধন্যবাদহীন পেশার সঙ্গে যুক্ত আছি আমরা। আর সেই ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কমিউনিটি আসলে কী ভূমিকা পালন করছে এবং এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে এই ফ্রন্টলাইন ফাইটিংয়ে যারা গণমাধ্যম কর্মীরা কাজ করছেন তাদের জন্য আসলে রাষ্ট্র আলাদাভাবে ভাবতে পারে কি না, আপনার কাছে কী পরামর্শ থাকে আছে এই ব্যাপারে? রিয়াজউদ্দিন আহমেদ ধন্যবাদ আপনাকে। দেখেন সাংবাদিকরা তো বৃহত্তর জনগোষ্ঠীর অংশ, যখন বৃহত্তর জনগোষ্ঠী সারা বিশ্বব্যাপী আক্রান্ত তখন সাংবাদিকরা কোনো ব্যতিক্রম নয়, সাংবাদিকরাও আক্রান্ত হবে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন গুরুত্বপূর্ণ কথা যে সাংবাদিকদের কেউ অন করছে না, কেন অন করছে না এটা বলার অপেক্ষা রাখে না। সাংবাদিকরা সারা জীবনই ঘরেরও না ঘাটেরও না সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। এখন যে অবস্থা এই অবস্থায় সাংবাদিকদের তো ঘরে বসে থাকার কোনো উপায় নেই, সে ঘরে বসে থাকলেও তাকে সংবাদ সংগ্রহ করতে হয়। এগুলি করতে যে ডাক্তার সাহেব বললেন আইজি সাহেব বললেন কি তাদের কমিউনিটির লোকরা কি ধরনের হ্যাজার্ড ফেস করছে, ডাক্তার সাহেব তো বললেন যে পিপিএ গুলি মানসম্মত না যে জন্য ডাক্তাররা আক্রান্ত হচ্ছে নার্স আক্রান্ত হচ্ছে, আর যখন ডাক্তার নার্স আক্রান্ত হয় তখন মানুষ ভয়াক্রান্ত হয়, ভয়ে মানুষ গুটিয়ে যায় যে আমরা তাহলে কোথায় যাব, কার কাছে যাব, কোথায় চিকিৎসা পাবো, এইটা একটা বড় কথা। আর পুলিশের ব্যাপারটা পুলিশ তো যেভাবে ঘুরে বেড়াচ্ছে এটা আমার কাছে দেখেও মানে মনে হচ্ছে যে এটা তো ঠিক হচ্ছে না। পুলিশ বাইরে এসে যাদেরকে ঘরে পাঠাতে চাচ্ছে সে বাইরে যারা থাকছে তারা তো এক্সপোজ, তারা যে ইনফেক্টেড হচ্ছে দেখাই যাচ্ছে, এবং পুলিশও যদি ইনফেক্টেড হয়
এই যে যেটা আইজি সাহেব বললেন যে পুলিশের ব্যারাকে আপনার লোকজন কিভাবে থাকে, ওখানে ওখানে তো কোনো স্বাস্থ্যবিধি মেনে কোনো বিছানাপত্র ঠিক করা হয় না। কাজেই এই এই জিনিসগুলি হলো ব্যবস্থাপনার ঘাটতি। আমরা আগেও বলেছি যে তিনটা চ্যালেঞ্জ সারা বিশ্বের সামনে। একটা হলো করোনা ভাইরাস ইটসেলফ, এটা কি কেন আসলো, এটাকে কিভাবে ফাইট ব্যাক করতে হবে, এটা কিন্তু আমাদের মানে বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত নির্ণয় করতে পারে নাই। দুই নম্বর হলো যে আমাদের দেশে ইনফেক্টেড হচ্ছে এখনো টলারেবল লেভেলে আছে, কিন্তু এই লেভেলে থাকবে না, এটা হয়তো আরো বেড়ে যাবে, এবং বেড়ে যাবে বলেই ছুটিটা 5ই মে থেকে 16ই মে পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে, এবং 16ই মেতে যখন খোলার তারিখ আসবে তখন ঈদের হই হই রব চলবে চারদিকে। কাজেই এই মে মাস পুরোটাই ছুটির মধ্যে চলে যাবে, এই এইটা সারা বিশ্বেই। এবং এই জন্য তৃতীয় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক বিধ্বস্ত বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয়ের থেকে কিভাবে বেরিয়ে আসবে। প্রত্যেক রাষ্ট্র চিন্তা করছে কিভাবে তাদের কাজ দিবে, কিভাবে খাবার জোগাড় করবে, এইগুলি কিন্তু আছে। এইগুলি করার সাথে যে জিনিসটা আমাদের চোখে খুব সাংঘাতিকভাবে লাগে সেটা হলো অব্যবস্থাপনা। অব্যবস্থাপনাটা হলো রিলিফ ডিস্ট্রিবিউশনে, ত্রাণ ডিস্ট্রিবিউশনে দেখেছেন যে জনপ্রতিনিধিরা এগুলিকে আত্মসাৎ করছে, তারা দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে, তো তাদেরকে এখান থেকে বের করে এখানে সরকারকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে, এবং এদেরকে এদেরকে বিচার করতে হবে। তারপরে ডাক্তার সাহেবদেরকে অবশ্যই যথাযোগ্য মর্যাদা দিতে হবে এবং পিপিএ দিতে হবে, পুলিশদেরকেও দিতে হবে, সাংবাদিকদেরকে এতটা অবজ্ঞা করা উচিত নয়। সাংবাদিকরা খবর না দিলে, সারা বিশ্বের মধ্যে সাংবাদিকরা খবর না দিলে মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। রিয়াজুদ্দিন আহমেদ, আপনার কাছে আমি একটু একটু যুক্ত করতে চাই আপনার সাথে কথাবার্তার মধ্যে, সেটা হচ্ছে আমরা জানি যে গুজব এবং সত্যের মধ্যে যে ফারাকটি তৈরি করে সেটা হচ্ছে মূলধারার গণমাধ্যম, এবং মূলধারার গণমাধ্যমের অনেকেই আক্রান্ত হয়েছেন, অনেকে চিকিৎসা নিয়ে সেখান থেকে ফিরে এসেছেন, অনেকে হয়তো বা এখনও নতুন সংক্রমণের শঙ্কার মধ্য দিয়ে আছেন, এবং তারা সেখান থেকে ফিরে এসে যে অব্যবস্থাপনার কথাগুলো বলেছেন গণমাধ্যমে, হাসপাতালের ভেতরের অব্যবস্থাপনা, মানে অনেকে আলোচনা করছেন যে আসলে গণমাধ্যম তো সমালোচনা করে, এবং যারা সমালোচনা করে, যারা রাষ্ট্রের সরাসরি আসলে একটি ভুল ধরিয়ে দেয়, তাদেরকে প্রণোদনার মধ্যে রাষ্ট্র আনবে কিভাবে, এটি কিন্তু দীর্ঘদিনের একটা ডিবেট। তো সেই জায়গায় গণমাধ্যমের জন্য এই সংকট তো নতুন বাংলাদেশের জন্য, কি করতে পারে রাষ্ট্র বা কি করতে পারে আমাদের মন্ত্রণালয়গুলোর ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা ব্যাপারে? রিয়াজুদ্দিন আহমেদ, আমি কালের কণ্ঠে একটা একটা লেখা দিয়েছিলাম, সেখানে আমি 5 দফা একটা দাবি বলেছি যে এটা দেওয়া উচিত সাংবাদিকদের, সাংবাদিকদেরকে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে প্রথমে রিকগনিশন দেওয়া উচিত, তারপরে তাদের সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম, তারা দারুণভাবে আর্থিক সংকটের মধ্যে তারা নানান রকম প্রণোদনা দাবি করেছেন, সেই প্রণোদনার বিষয়ে চিন্তা করতে হবে এবং দিতে হবে, এবং সেখানে তথ্যমন্ত্রী বলেছেন যে সেটা দেওয়া হবে, দিতে যে যেন সেখানে রাজনৈতিক বিভাজন না করা হয় সেটা আমরা বলেছি, সবাইকে দিতে হবে দিলে, এবং সাংবাদিকদেরকে যথাযোগ্য প্রোটেকশন নেওয়ার মতো। একটা দেখেন, যখন একজন ক্যামেরাম্যান, তাকে কিন্তু খবরের কাছে যেতে হয়, এবং খবরের কাজটা হলো ভাইরাস আক্রান্ত, সেই ভাইরাস প্রাকৃতিক ভাইরাস, সামাজিক ভাইরাস এবং সরকারি ভাইরাস, এই সবগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করে সাংবাদিকদেরকে এগিয়ে যেতে হয়, কাজেই তাদেরকে এই সাপোর্টটা আলোচনার সময় সে বিতর্কটি উঠে এসেছে, আসলে আমাদের পিপিই
অনেকে বলছেন যে আসলে যারা এই পিপিই ব্যবহার করছেন তারা পিপিইটি সঠিকভাবে ব্যবহার করার নিয়মটি জানেন না, বা যে মাস্কটি তারা ব্যবহার করছেন সেই মাস্কটি ব্যবহারের নিয়ম তারা জানেন না, এবং যে কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং তার পাশাপাশি এখন পর্যন্ত চিকিৎসকদের আইসোলেট করে রাখার জন্য যে বন্দোবস্ত করার কথা ছিল অনেক মাধ্যমে শুনেছিলাম আমরা, আসলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেটি কতদূর এগিয়েছে সেই উত্তরটি আপনার কাছে জানতে চাই আমরা। এম এ আজিজ, দেখুন আমাদের স্বাস্থ্য সেক্টরে তো এটা আসলে একটা বড় ধরনের ধাক্কা, বিপর্যয় সারা বিশ্বে। আমরা এই সময়টা কিন্তু প্রথম দিকে আমাদের অব্যবস্থাপনা ছিল, এটা অস্বীকার করার মতো না, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের হাসপাতালগুলা সঠিক ব্যবস্থাপনা, কোভিড হাসপাতালগুলা ডেডিকেটেড হাসপাতাল করা এবং অন্যান্য হাসপাতালগুলা ট্রায়াল সিস্টেম যেটা চালু করা, এই জিনিসগুলো কিন্তু স্বচ্ছভাবে হচ্ছে এই মুহূর্তে হচ্ছে। পাশাপাশি এই WHO এর সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট গাইডলাইন যেটা আর কি, এটা কিন্তু মেডিসিনের যারা চিকিৎসক আছে বিশেষজ্ঞ, তারা কিন্তু সেটাও তৈরি করছে, টাইম টু টাইম তৈরি করছে। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় যে পিপি পর্যাপ্ত পরিমাণে আছে এতে সন্দেহ নাই, এবং আরও বেশি দরকার আমার কাছে মনে হয় মজুদ রাখা উচিত, কারণ এই মুহূর্তে 60-70 হাজার পিপি পার ডে দিচ্ছে, কিন্তু এমনও হইতে পারে পার ডে 2 লাখ 2 লাখও লাগতে পারে পিপি। কিন্তু আমার একটা আবেদন হলো সরকারের যারা এটার সংশ্লিষ্টতা আছে যাদের সাথে, এখানে মানসম্পন্ন পিপি গুলো যাতে আসে সেটা ব্যবস্থা করা উচিত। আমি সার্বিকভাবে যদি দেখি, এখনো মান নিয়ে সন্দিহান, সার্বিক ব্যবস্থাপনা সার্বিক, হ্যাঁ আপনারা কি এখনো আসলে পিপি এর মান নিয়ে সন্দেহ পোষণ করছেন এম এ আজিজ? হ্যাঁ, আমাদের এখনো পিপির মান নিয়ে সন্দেহ আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের সার্বিক যে ব্যবস্থাপনা, আমার মনে হয় যে আমাদের সরকারের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের বাংলাদেশের যে মানুষের যে সামাজিক অবস্থা, কিংবা কোভিড এর মোকাবেলায় যে সমস্ত সমস্যা আসছে আন্তর্জাতিক দিক বিবেচনা করে, সব মিলে আমার মনে হয় সরকার যেভাবে এগোচ্ছে এই আবার এই যে লকডাউনের কর্মসূচি বৃদ্ধি করা। ডাক্তার এমএজ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, আমরা আপনার কাছে প্রশ্নটি করতে চাই, একটু ছোট করে জবাব দেয় আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি যে হাসপাতালের ভেতরে ব্যবস্থাপনা মোটামুটি ঠিকঠাক আছে আগের চেয়েতে, ডাক্তাররাও সুরক্ষিত অবস্থার মধ্যে যাচ্ছেন, কিন্তু আসলে হাসপাতালের বাইরের ছবি যদি আপনাকে দেখাই বা বলি, আপনি নিজেও জানেন যে আসলে যখন মানুষ নমুনা সংগ্রহ করার জন্য বা নমুনা দেওয়ার জন্য লাইন ধরছেন, লম্বা লাইন, সেখানে সামাজিক দূরত্ব নেই, এবং আমরা দেখেছি আসলে অনেকে নমুনা দিতে যেও নমুনা দিতে পারছেন না, এই অভিযোগটি আছে। এই বাইরের ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি থাকবে এই এই সময়ের মধ্যে, এই সংকটের সময়? এম এ আজিজ, দেখুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা করছেন। আমার মনে হয় যে আমাদের প্রথম থেকে একটা জায়গায় ছিল, IDC এর পরীক্ষা ছিল, এখন কিন্তু গত কালকে পর্যন্ত 20 জায়গায় ছিল, আজকে আরো 2 অথবা 3 জায়গায় নতুনভাবে পরীক্ষা হচ্ছে। আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে 28 জায়গায় হবে, কিন্তু এই পরীক্ষাগুলো আরও বাড়ানো উচিত। প্রাইভেট সেক্টরেও 2-3 প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে শুনলাম, কিন্তু এই প্রাইভেট সেক্টরে IDCR এর নিয়ন্ত্রণ রেখে এইটা আরও ওপেন করা উচিত, কারণ যতই পরীক্ষা বাড়বে ততই আমাদের কেসগুলো শনাক্ত হবে, তাদের চিকিৎসার জন্য সুবিধা হবে, এবং আমাদের কোভিড আক্রান্তের প্রগ্রেসটাও জানা যায়। সুতরাং WHO-র গাইডলাইন ও টেস্ট চিকিৎসা, এই টেস্ট যত বাড়বে তত আমাদের পরিস্থিতির উন্নতি হবে, এবং আমার মনে হয় এই মুহূর্তে ফিজিক্যাল ডিস্টেন্স, মাস্ক এবং টেস্ট এবং লকডাউন, এই চারটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার মনে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। AKM শহীদুল হক আপনাকে যুক্ত করছি আমাদের সঙ্গে এখন। আমরা জানি যে শত বিপত্তির মাঝখানেও কিন্তু পুলিশ বাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা কাজ করছেন, তারা এখন পর্যন্ত সাহসিকতার সঙ্গেই মাঠ পর্যায়ে কাজ করছেন, কিন্তু আসলে এই ভাইরাসের বিপক্ষে তো শুধু সাহস দিয়ে কাজ করলে হবে না, তার সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটাতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে এখন আপনার কি মনে হচ্ছে বা কি পরামর্শ আছে যে সাহসিকতাকে প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে পুলিশ বাহিনীর সদস্য থেকে আরও কীভাবে নিরাপদ রাখা যায়, কারণ তারা ফ্রন্টলাইন ফাইটার, কি বলবেন আপনি এই জায়গায়? AKM শহীদুল হক, হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। AKM শহীদুল হক,
বাইরে তো অন্য কিছু আমরা দেখি না। এই ফর্মুলা গুলি যদি ঠিক মতন অক্ষর করে পালন করে এবং আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে পুলিশ বাহিনীর সদস্যরা যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, যারা একদম আমরা এমনও দেখেছি যে আসলে লাশ পড়ে আছে, কেউ ধরছে না, পুলিশ ধরে দাফন করতে নিয়ে যাচ্ছে, এই মানবিকতার পরিচয় পুলিশ দিয়েছে। মাঠ পর্যায়ে যারা পুলিশ কাজ করছেন তাদেরকে কিভাবে আমরা আরো ওয়েল ইকুইপড করতে পারি এই সংকটের মধ্যে, কি পরামর্শ আছে আপনার? এ কে এম শহীদুল হক। আচ্ছা, ওয়ালি কুপ এখন আপনার যদি মাঠে আমাদের থাকতে হয় এবং লোকজনকে যদি মাঠ থেকে গড়ে নিতে হয় তাহলে এখানে আপনি ইকুইপমেন্ট বড় কথা না, আপনাকে তো পাবলিক কন্ট্রাক্টে যেতে হবে। যেটা পারে তার যদি একটা হ্যান্ড মাইক থাকে, হ্যান্ড মাইক কাছে গেল ব্যক্তির কাছে থাকিয়ে দূরের থেকে ছয় থেকে হ্যান্ড মাইক দিয়ে তাকে বললো যে আপনি ঘরে চান, আপনি বাড়িতে থাকবেন না, তার দাদা বলা চলবে। অথবা প্রত্যেক গাড়ি পুলিশ গাড়িতে মাইক আছে, সেই গাড়ি দিয়ে মাইকে মাইকে সে কথাগুলি বলতো, গাড়ি যাবে জায়গায় থামবে, যেখানে লোক দেখবে সেখানে মাইকে কথা বলবে, আর টোটলা দেখে সেখানে গাড়ি হকার আছে বা সাইরেন আছে সেগুলি ভাবে বাজাইয়া ওই এলাকায় গিয়ে চলে যাবে, মানুষকে মানে চিন্তা করে মাইক দিয়ে বলতে আপনি চলে যাবে, এটা এটি করতে হবে। এছাড়া তো আর কিছু করার তো দেখি না। এখন তো এই এই যেহেতু মানুষকে ঘরের ভিতরে রাখার চেষ্টা করতে হবে, এটা একটা বিপরীত, মানে আমরা মানুষকে বাইরে আসার সুযোগ করে দিচ্ছি, ওই গার্মেন্টস খুলে দিচ্ছি, হাজার হাজার লোক বাইরে আসবে যাবে, আবার বলি যে তাদের ঘরে রাখেন, এই যে কথাবার্তা। আর এই যে কাউকে রিলাক্স করে দিলাম, শিথিল করে দিলাম, আবার মুখকে বললাম যে আমি কঠোর হব, সরকারি ভাবে শিথিল করলো আবার বলে আপনি কঠোর হন, আইন শৃঙ্খলা কঠোর, এই যে মানুষকে রাস্তা থেকে ঘরে আনা যাবে, অবশ্যই পুলিশকে মাঠে থেকে আসলে কাজটি করতে হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো, আমরা একটু রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা অন্য আলোচনাও আসলে এখানে কিন্তু প্রাসঙ্গিক, যে আমরা যারা আসলে যাদেরকে লকডাউনে থাকার কথা বা যারা ঘরে থাকবে বলে অঙ্গীকার করেছে বা রাষ্ট্র চাচ্ছে, আমাদের তারাই ঘরে থাকতে চাচ্ছি না বা থাকছি না, আমরা জীবিকার তাগিদে হোক আর আসলে আইন ভাঙার এক ধরনের উৎসবের জায়গাতেই হোক আমরা বাজারে যাচ্ছি, হাটে মাঠে ঘাটে যাচ্ছি, এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়েই কিন্তু আসলে পুলিশ বাহিনীর সদস্য বলেন বা চিকিৎসকরা মিথ্যা তথ্য দিয়ে অনেকে হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালকে লকডাউন করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে নাগরিকরা দায়িত্ব পালন করছেন না বলেই কি আসলে ফ্রন্টলাইন ফাইটাররা অরক্ষিত হয়ে পড়ছেন কিনা? রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই এটা নাগরিকরা যদি দায়িত্ব পালন করত এবং সামাজিক প্রতিরোধ গড়ে উঠত এগুলির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, তাহলে কিন্তু এই সম্মুখ যোদ্ধারা আরো সাফল্যের সাথে মানে দায়িত্ব পালন করতে পারত। এখানে দুইটা জিনিস, একটা দেখেন এই যে যারা ঘরে থাকছে না তারা কারা, যারা থাকছে না তারা বেশিরভাগই দিন মজুর, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য খাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অনেককে আমরা বলতে শুনেছি যে আমরা করোনাতে মরার আগে তো আমরা ক্ষুধায় মরে যাব, এই এই তাদের এই ভয়টা দূর করতে হবে। সরকারের দিক থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আরো নিতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, একটা নিয়ম নীতির মধ্যে আনতে হবে, যাতে করে যারা নিম্ন আয়ের মানুষ, যারা কাজ পাচ্ছে না, যাদের খাবারের দরকার, তারা তাদেরকে সেবা দেওয়ার জন্য সরকারকে আরো শৃঙ্খল ভাবে কাজ করতে হবে। তারপরে যেটা বললেন ডাক্তার সাহেবদের ব্যাপারটা, আমি টিভিতে শুনছিলাম মুগদা হাসপাতালের একজন পরিচালক, তিনি বলছিলেন যে আমরা ডাক্তারদেরকে ঠিক মতো সেবা দিতে পারছি না, কি ডাক্তারদেরকে হোটেলে রাখার কথা, তাদের খাবারের ব্যবস্থা করার কথা, হোটেল তো মানে অনেক হোটেল নাকি রিফিউজ করেছে,
তারা ডাক্তারদের থাকতে দিতে চায় না, আর যারা থাকতে দিয়েছে তারা বলছে খাবার দিবে না কারণ টাকা দিতে হবে। হসপিটাল কেন টাকা দিতে পারছে না এটা আমার প্রশ্ন। হাসপাতালে কি স্বাস্থ্য ডিপার্টমেন্টে ডাক্তারদের খাবারের ব্যবস্থা করার মতো টাকা পয়সা কি নাই? এই কথাটা শোনার পরে আমার আতঙ্ক আরো বেড়ে গেছে যে এই যে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ফরমার আমার বন্ধু ডক্টর সাদাত হোসেন কদিন আগে মারা গেল, তার স্ত্রী হার্ট অ্যাটাক হলো, স্বামী হসপিটালে, উনি হার্ট অ্যাটাক হয়েছে, পাঁচটা হসপিটাল ঘুরে তিনি ভর্তি হতে পারেন নাই, পাঁচটা হসপিটাল তাকে রিফিউজ করেছে। এই যে দুঃখজনক ঘটনা এটাকে দেখতে হবে। একজন সংসদ ফরমার মিনিস্টার তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসেছেন, এখানে এসে সাত দিনের মধ্যে তিনটা হসপিটাল চেঞ্জ করে পরিবর্তন করে এখন সিএমএইচে আছে। এই যদি অবস্থা হয় সাধারণ মানুষের, আমি তো দেখি এখন রোগের থেকে মানে আতঙ্ক হলো চিকিৎসা কেমন করে পাওয়া যাবে, খাদ্য কি করে পাওয়া যাবে, চাকরি কি করে বাঁচানো যাবে, চাকরি থাকবে কি না, মানে করোনা চেয়ে আসলে এই সমস্ত বিষয়গুলো বেশি ভীতিকর হয়ে উঠেছে আমাদের সামনে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের। বিরতির পরে এসে আপনারা তিনজনই আমাদের সঙ্গে আছেন, তিনজনের সঙ্গে আমরা আবারও যুক্ত হব। ছোট্ট একটা বিরতি। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথাটা বলছি করোনা যুদ্ধ আক্রান্ত সম্মুখ যোদ্ধারা। এই প্রসঙ্গে আমরা আবারও একটু একে এম শহীদুলক আপনার কাছে আসতে চাই। বিরতির পরে আসলে আমাদের অনুষ্ঠান শেষ করতে আমাদের হাতে আর খুব বেশি সময় বাকি থাকে না, আপনার কাছে খুব সুনির্দিষ্টভাবে কিছু পরামর্শ আমরা জানতে চাইব। সেটা হচ্ছে আসলে পুলিশ হাসপাতালকে এই করোনা সংকটের মধ্যে নতুনভাবে কোন কোন সুযোগ সুবিধা সংযুক্ত করলে এই ফ্রন্টলাইন ফাইটার পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমরা আক্রান্ত শনাক্ত করতে পারবো এবং পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থাকে আমরা ত্বরান্বিত করতে পারবো। এ কে এম শহীদুল হক, আপনার কি পরামর্শ আছে এ ব্যাপারে? দেখেন পুলিশ হাসপাতালে আপনার ক্যাপাসিটি হলো 250 শয্যা। জি, এখন ওখানে ওখানে 450 পেশেন্ট আছে, যার কারণে বাধ্য হইয়া তারা আরো নেক্সট শিফট হাসপাতাল করতে ভাড়া নিতে হয়েছে। আপনার সিদ্ধেশ্বরী কলেজ ভাড়া নিচ্ছে, সেখানে পেশেন্ট থাকে, এই পেশেন্টদের হাসপাতালে পেশেন্টদের যে কেয়ার নেওয়া হয় ওই আইসোলেশন সেন্টার বা অন্য জায়গায় কেয়ার নেওয়া হয় না, ডাক্তার যায় না মাঝে মাঝে তিনি একবার দুইবার। আমার যেটা হলো এখানে পুলিশ হাসপাতালে 17টা আইসিইউ আছে, 17টা আইসিইউ ফিল আপ, আর নতুন করে আইসিইউ যদি না করে অন্তত এইগুলি পজিটিভ তাদেরকে আলাদা করে তাদের ব্যবস্থা নেওয়া, এটা এটা করা। আর ডাক্তার সংকট আছে হাসপাতাল, ডাক্তার আমাদের ডাক্তার না, এই ডাক্তার আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু যেতে চাই ডাক্তার এম এ আজিজ আপনার কাছে। আসলে আমরা আপনার কাছে শেষ মুহূর্তের পরামর্শ জানতে চাই যে আসলে আমাদের যে সংকটের মধ্যে আপনারা কাজ করছেন, এই সংকট তো আসলে আরও কদিন লেন্দি হবে এবং এই সংকটটাকে সমাধানের পথে আপনারাই নিয়ে যাবেন ফ্রন্টলাইন ফাইটার হিসেবে, সেই ক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষায় এই মুহূর্তে আসলে সবচেয়ে কোন কাজটি করা দরকার বলে মনে করছেন সামনের দিনগুলোর কথা চিন্তা করে? ডাক্তার এম এ আজিজ। দেখুন ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় সরকার ইতিমধ্যে আরও 2000 চিকিৎসক, 6000 নার্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, কিছু সংখ্যক আরও কিছু সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগ দেবে। আমার মনে হয় চিকিৎসকদের মানসম্পন্ন পিপি এবং বিভিন্ন কোভিড হাসপাতালগুলোতে চিকিৎসকদের থাকা খাওয়া এবং
তাদের যাতায়াতের ব্যাপারে এখনো সব জায়গায় সেটা সুনিশ্চিত হয় নাই, সারা দেশব্যাপী হয় নাই সেটা, সেই জায়গাটাতেও আমার মনে হয় সরকার আরো সাপোর্ট দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে এই পিপিটা নিয়ে, মাস্ক নিয়ে যে আলোচনা সমালোচনা আছে, আমার মনে হয় আমেরিকান যে 3M N95 মাস্ক যেটা, সেটা এনে চিকিৎসকদের সাপ্লাই দেওয়া উচিত, তাহলে চিকিৎসকটা আরেকটু উৎসাহভাবে কনফিডেন্স গ্রো করবে সবার মাঝে। এবং আমার মনে হয় পিপিগুলা পরার ক্ষেত্রে এটা ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা যারা পিপিটা পরবে সেটা ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। আমার মনে হয় চীন থেকে যে টিমটা আসার কথা ছিল চিকিৎসকদের, সেটা আসার পরে তাদের অভিজ্ঞতাটা কাজে লাগানো উচিত, তাদের ট্রিটমেন্ট পলিসি, ট্রিটমেন্ট প্রসিডিওর এবং পিপি পরিহিত করার টেকনিক, তারা অনেক অভিজ্ঞতা তাদের, সেই টিমটা আসলে পরে আমাদের দেশের চিকিৎসক যারা কোভিড হাসপাতালে কর্মরত তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ, আজকেও দেখলাম আমেরিকাতে যে একটা মেডিসিন বের হয়েছে, তারা যদিও WHO-র প্রেসক্রিপশন না সেটা, মনে হচ্ছে অনেকটা অনেক রোগীরা উপকার হচ্ছে, সেই লেটেস্ট যে টেকনোলজিটা সেটাও আমাদের দেশে প্রয়োগ করা যায় কিনা সে ব্যাপারে দেখা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে আসতেছি, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমরা জানি যে গণমাধ্যম ভুল ধরিয়ে দিবে, গণমাধ্যম সমালোচনা করবেও, কিন্তু তার মধ্যে গণমাধ্যম কর্মীদেরকে সুরক্ষার দায়িত্ব অবশ্যই কর্তৃপক্ষ এবং রাষ্ট্রকে নিতে হবে, সেই ব্যাপারে আপনার আসলে শেষ পরামর্শ কি আছে এই সম্মুখ যোদ্ধাদের সামনে দিয়ে নিরাপত্তার কথা চিন্তা করে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র তো অবশ্যই করতে পারে, রাষ্ট্র না করলে কে করবে? কে? আপনি দেখেন এখানে ডাক্তার, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সবাই তো হ্যাজার্ডের মধ্যে দায়িত্ব পালন করছে, তো তাদেরকে তো একটা প্রোটেকশন দিতে হবে। সেই প্রোটেকশনটা কিভাবে দিবে এটা সরকারকে চিন্তা করতে হবে, এটাকে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। বা সাংবাদিকের সমালোচনা করে এই জন্য সাংবাদিকদেরকে আমরা কোনো সাপোর্ট দেব না, এই এই অবস্থা চলতে হবে না, আশা করি চলতে পারেও না। এটা তো এই এই অবস্থার মধ্যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই ভাইরাসকে প্রতিহত করতে হবে। যে ঘটনা ঘটছে আপনি দেখেন, ডাক্তার সাহেবদের সমালোচনা করছে না, তারা তারা যদি ভয় পায়, তারা যদি হতাশ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু সমাজের সাধারণ মানুষ কিন্তু রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা জানি যে এই যুদ্ধে কেউ আসলে ভয় পাচ্ছে না, কেউ মোরালি ডিমোরালাইজ হচ্ছে না, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাহস নিয়ে কাজ করছে। তবে আসলে সাহসের সঙ্গে সঙ্গে আমরা যদি প্রত্যেককে ইকুইপমেন্টগুলো দিয়ে একটু আরও বেশি প্রস্তুত করতে পারি, তাহলে হয়তোবা এই যুদ্ধে আমরা আরও দ্রুত জয়লাভ করতে পারবো। আমাদের সঙ্গে থাকবেন, নিউজ 24-এর সঙ্গে থাকবেন, শুভরাত আজকের মতো।